প্রিয় দর্শক, এই মুহূর্তে যারা বাংলা টিভি 71 দেখছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। তো প্রিয় দর্শক, মাহে রমজানের উপলক্ষে সকল মুসলমানকে জানাচ্ছি আবারও শুভেচ্ছা অভিনন্দন। তো প্রিয় দর্শক, আজ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন মুর্শিদাবাদ জেলা সিরাজদিঘা উপজেলা ভাসাইল ইউনিয়নের একজন সফল চেয়ারম্যান। তিনবার তিনি এলাকার জনগণ মূল্যবান ভোট দিয়ে তাকে জয়যুক্ত করেছে, হাজি সাইফুল ইসলাম চুবরাজ আজ আমাদের স্টুডিওতে এসেছে, তাকে আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাবো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব ভালো আছেন? ইনশাল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। জি চেয়ারম্যান সাহেব, আমরা একটি বিষয়ে জানতে চাব, আজ আপনি আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন, এতে আপনাকে আপনার ইউনিয়নবাসীকে অশেষ ধন্যবাদ মাহে রমজানের উপলক্ষে। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই স্টুডিওতে এনে যেন আমার বক্তব্য পেশ করতেছেন, আপনাদেরকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা চলে যাব সিরাজদিঘা উপজেলা যে নির্বাচন করতে যাবে, তো আমরা নির্বাচন নিয়ে তিনি একজন প্রতিনিধি হিসাবে আজ কিছু জনগণের বরাবর কিছু কথা বলবে, এমনকি মাহে রমজানের উপলক্ষ আমরা কিছু আলোচনা করব, আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, একটি বিষয় জানতে চাবো, আপনি যে সিরাজদিঘা উপজেলা যে নির্বাচন হবে, আপনি একজন চেয়ারম্যান পদপ্রার্থী, আপনি ইউনিয়নের গত তিন পিরিয়ড চেয়ারম্যান দায়িত্বকালীন যথেষ্ট উন্নয়নমূলক কাজ করতে সক্ষম হয়েছেন, সেই ধারাবাহিক লক্ষ্যে আপনি উপজেলা চেয়ারম্যান যে নির্বাচিত হইলে জনগণের কল্যাণে আপনি আর কতটুকু সেবা দেওয়ার চিন্তা ভাবনা নিয়েছেন? আমার সেবা দেওয়ার মতন ইচ্ছা জনগণের সর্বোচ্চভাবে। জি, কিন্তু কালকে আমাদের এমপি সাহেবের মাধ্যমে ওয়ারিতে একটা মিটিং হয়েছে। জি, সেই মিটিংয়ে আমরা তিনজন প্রার্থী হয়েছি। জি, আমি সাইফুল ইসলাম যুবরাজ, আউলার হোসেন মির্জা, বালুরচরের সাবেক চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, জি তিনজন ক্যান্ডিডেট হয়েছি। জি, সেখানে আমি ঘোষণা দিয়েছি আমি উপজেলা নির্বাচন করব। জি, সেই নির্বাচন করার মধ্যে আরও কিছু কথাবার্তা বলেছি, মাননীয় এমপি সাহেবের উপরে দেওয়া হয়েছে যে মাননীয় এমপি সাহেব যা করবেন তা আমরা মেনে নেব। তাই এমপি সাহেব এর কাছে আমি অনুরোধ করেছি বা অনুরোধ করব, যদি উনি দলের লোক উপজেলা চেয়ারম্যান দেখতে চায়, জি তাহলে আমাকে দিলে ইনশাল্লাহ আমি বিপুল ভোটে পাশ করব। জি চেয়ারম্যান সাহেব, আরেকটি বিষয়ে আমরা জানতে চাব, আমাদের প্রতিনিধি আপনি সিরাজদিঘা উপজেলায় কিছু জনগণের মতামত বিজিট করে জানতে পারলাম, যে আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি আমাদের উপজেলাতে অনেক প্রার্থী আছে, কিন্তু আমার পছন্দ জননেতা সাইফুল ইসলাম যুবরাজ। উনি তিনবার ইউনিয়ন পরিষদের নির্বাচন উনি আমাদের পাশে সবসময় ছিলেন, উপজেলা চেয়ারম্যানের যদি উনি হয় তাহলে আমাদের জন্য সবচেয়ে ভালো হবে। আমরা সাইফুল চেয়ারম্যানকে দেখতে চাই, আমগো পাশে সবসময়তে আছে আরও থাকবে। সাইফুল রহমান যুবরাজ, আমরা তার সবসময় তার ইলেকশন করতেছি। সাইফুল ইসলাম চেয়ারম্যান তিনবারের মোটামুটি আমাদের ভালোই, কোনো খারাপ কোনো অকর্ণযোগ দেহিনিকে যেটুকু জানা সত্য, যদি উনি যদি দাঁড়াতে চান তাহলে আমরা জনগণ থাকবো পাশে। আমরা তো ইনশাল্লাহ সাইফুল চেয়ারম্যানই দেখতে চাই, ইনশাল্লাহ তার কাজের বহুত অবদান আছে ইনশাল্লাহ। হাজি মোহাম্মদ সাইফুল ইসলাম যুবরাজটা দেখতে চাই। উনি কিরকম লোক? ভালো লোক, অনেক কাজ করছে, খুব ভালো কাজ করছে। আপনার কি মতামত? আমার একই মতামত, এই চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান আহুক, আমরা চাই এটাই। আমরা এই যে এই ইউনিয়নেতে আমরা এই দেখছি। আমি প্রথমে একটা কথা বলতে চাই, আমাদের সাইফুল চেয়ারম্যানকে আমরা চাই, আর আমার জীবনে আমার যতটুকু বয়স হয়েছে আমার বর্ষে আমি এরকম চেয়ারম্যান কোনো জায়গায় দেখি নাই। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ওনার মতো চেয়ারম্যান আমার মনে হয় না এই বাংলাদেশে জন্ম হয়েছে। খুব ভালো চেয়ারম্যান, সব জায়গায় সে যদি কেউ কোনো কাজে ডাক দেয় পায়, কেউ গেলে তার দান দক্ষিণও করে, খুব ভালো লোক। আমি অজয় চেয়ারম্যান চাই, সাইফুল চেয়ারম্যান খুব ভালো লোক, আমার বাড়ি শেরপুর, কিন্তু শেরপুরে হলো 15-16 বছর দেড় চাহি চেয়ারম্যান আঙ্গুর কাছে অনেক ভালো। হাজি সাইফুল ইসলাম যুবরাজ, উনি মানুষ ভালো, ঠিক আছে, খুব ভালো লোক, উনি অনেক রাস্তাঘাট করছে, উনি গরিবের পাশে দাঁড়াইছে। এরপর আপনার বিগত দিনে যে চেয়ারম্যানগুলি ছিল ওনার আগে তারা এই ইয়ের ভিতরে ইউনিয়নের ভিতরে এর মধ্যে কি এরকম কিছু করতে পারেনি। সাইফুল ইসলাম যুবরাজ কিরকম লোক?
যে জনগণ যথেষ্ট আপনাকে লাইক করেন এবং কি আপনি ইউনিয়নের গত 3 পিরিয়ড যে উন্নয়নমূলক কাজ করতে সক্ষম হয়েছেন সেই ধারাবাহিক লক্ষ্যে আপনার এই সিরাজদিখা উপজেলার জনগণ আপনাকে নির্বাচিত জয়যুক্ত একজন চেয়ারম্যান হিসেবে দেখতে চায় আপনার কি মতামত যদি আপনি জয় আমার মতামত জনগণ আমার পক্ষে 100% থাকবে সেটা আমার বিশ্বাস আমি জনগণের পাশে আছি জনগণের কাজ করি জনগণের কল্যাণে সব সময় নিয়োজিত থাকি তাই আমাকে জনগণ সাপোর্ট দিবে বা সমর্থন দিবে এটা আমার বিশ্বাস তাই একদম মানুষ একজন চেয়ারম্যান যদি মানুষের সাথে মিলেমিশে চলতে পারে জি তাহলে সে আজীবনে চেয়ারম্যান হতে পারবে তাই আমার এমন একটা ধারাবাহিক হিসাবে আমি মানুষের কাছে এগিয়ে আসছি মানুষ আমাকে ভালোবাসে মানুষ আমাকে বলছে আমি নির্বাচন করতাম না এখন জনগণের মতামতে জনগণকে নিয়ে আমি মিটিং করেছি জনগণের মাধ্যমেই আমাকে নির্বাচন করার জন্য আমাকে বলেছে আমি জনগণের মতামত নিয়ে ইনশাআল্লাহ নির্বাচন করব জি সুন্দর সুন্দর পরিকল্পনা নিয়েছেন চেয়ারম্যান সাহেব আরেকটি বিষয়ে আমরা চলে যাব যে মাহে রমজান এই চলছে মাহে রমজানে আপনি একজন সফল চেয়ারম্যান হিসাবে দীর্ঘদিন অসহায় মানুষের পাশে নিরলভাবে নিঃস্বার্থে সেবাগুলা নিয়োজিত আছেন এই মাহে রমজান উপলক্ষে আপনার এই ইউনিয়নের সাধারণ জনগণকে আপনি ঈদ উপলক্ষে কি চিন্তা ভাবনা নিয়েছেন আমার জনগণ আজকে না আমি 30 বছর যাবতে জি জনগণের পাশে আছি জনগণের যেটা দরকার সেটা আমি দিয়ে আসছি ঈদ উপলক্ষে মনে করেন আমার ইউনিয়ন থেকে 3000 পরিবারকে আমি জাকাত দেব তারপরও নিজের পার্সোনাল কিছু লোকজন আছে তাদের সাথে দেখা করব সেটা আমার রেওয়াজ দান করা আমার কর্তব্য আমি দান করি আমি একজন এমনই এক লোকের ভক্ত সেই ভক্ত যেই ব্যক্তি নিজের সন্তান অন্যকে দান করেছে সেই আউলিয়ার একজন খাঁটি ভক্ত আমি সে হলো খাজা মনিউদ্দিন সিস্তি রহমতুল্লাহ আলাই জি সে নিজের সন্তান অন্যকে দান করেছে আমিও সেই ধারাবাহিকটা ধরে রাখতে চাই আমার 4টা ছেলে 3টা মেয়ে আছে আমি প্রত্যেক ছেলের 1 কোটি করে টাকা দিয়ে যাব আমার মেয়েকে 50 লাখ করে টাকা দিব আর বাকি যে অংশ বাকি যে টাকা পয়সা আছে সম্পূর্ণ আমি জনগণের মধ্যে বিলিয়ে দেব এটা জনগণ বিশ্বাস করবে জনগণ জানে কেউ ফিরে না খালি হাতে গেলে খাজার দরবারে সেই খাজা বাবা মনিউদ্দিন সিস্তি রহমতুল্লাহ আলাইহির একজন খাঁটি ভক্ত আমি তাই আমার দান খরচ করার সেই জায়গাতে আমি শিখেছি মানুষ দানকারীর মাথা পিতা সুখে রাখে কবরে বলে না জি জি যে দান যে করবে আল্লাহ তাআলা গাফুর রহিম তার দানকে কবুল করবে খুশনীয়ত যদি দান করা যায় জি সেই আমার ইচ্ছা আমি যতদিন বেঁচে থাকবো ইনশাআল্লাহ জনগণের মাধ্যমেই মনে করেন সম্পূর্ণ বিলন করে দিয়ে যাবো ইনশাআল্লাহ এই যে কুরবানির ঈদ আমরা জানতে পারলাম যে কুরবানি ঈদ উপলক্ষ আপনি অসহায় যারা গরিব একবারে মাংস খেতে পারছে না সেই ধারাবাহিক লক্ষ্যে যে সেবায় নিয়োজিত হয়ে আপনি যে কুরবানি ঈদে 20টা 25টা 30টা করে গরু আপনি কুরবানি দিয়ে সাধারণ জনগণকে দিচ্ছেন আসলে এই যে মানবতা মানবের কল্যাণে সেবা দেওয়া সেই লক্ষ্যটা আপনার কোথায় থেকে জেগে উঠলো সেই লক্ষ্যটা হলো আমি তো এক কথাই বললাম যে ওই যে আমার খাজা মনিউদ্দিন সিস্তি নিজের সন্তান অন্যকে উৎসর্গ করেছে সেই পীরের একজন ভক্ত আমি কুরবানিটা তো হলো এটা মনে করেন বছরে একদিন আসে জি আমি জনপতি হিসাবে আমি মনে করেন দেশে বসবাস করি জনগণকে নিয়ে আমাদের খেলা জনগণকে নিয়ে আমাদের থাকতে হবে তাই গরিব মানুষ এরকম লোকও আছে জি বছরে একদিন এক টুকরা মাংস খেতে পারে না জি জি তা আমি যখন জনপ্রতিনিধি হয়েছি তাদের ভোটে তখন আমার জনগণের দিন দেখতে হবে তার জন্য আমি এই গরিব দুঃখীর জন্য 20টা 25টা 30টা গরু কোরবানি দিই জি ধন্যবাদ আপনাকে চেয়ারম্যান সাহেব একজন ভাষাইল ইউনিয়নের একজন সফল চেয়ারম্যান হিসাবে যিনি কাজ করেছেন আপনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে আপনি যে কাজ করে যাচ্ছেন সেই ধারাবাহিক লক্ষ্যে আশা করি আপনি উপজেলার চেয়ারম্যান হইলে আপনার যে ইউনিয়ন
বা উপজেলার ভিতরে যতটা ইউনিয়ন আছে আশা করি প্রত্যেকটা ইউনিয়নে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়া দিবেন বলে জনগণেরও বিশ্বাস। তো আপনি আজ স্টুডিওতে আসার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আমাদের সিরাজ দিগানবাসীর, জয় হোক আমাদের গরিব দুঃখীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো প্রিয় দর্শক, আজকের জন্য বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলা টিভি 71 এর সঙ্গে থাকবেন। আবারও আমরা সুন্দর সুন্দর অনুষ্ঠানগুলো আপনাদের সম্মুখে নিয়ে আসবো। আজকের জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।